নমস্কার, প্রহর ২৪-এর সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। শাসক বিজেপি দলের লোকসভা দুটি আসনে মনোনীত প্রার্থীদের পাশাপাশি কংগ্রেস দলের প্রার্থীরাও ভোট প্রচারে ঝড় তুলছেন। বিশুদ্ধ পানীয় জল ও বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল শান্তিরবাজার তৈকর্ম এলাকাবাসীরা। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদ বিস্তারিত। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস দলের প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে বিলোনিয়া এক রোড শো সংগঠিত হয়। বিজেপি সরকারটা ছাড়া আর কিছুই নেই, তারা ভাবছে প্রশাসনকে কাজে লাগিয়ে সরকারের সমস্ত কিছু নগ্নভাবে ব্যবহার করে মাফিয়া দিয়ে দুষ্কৃতিকারী দিয়ে নির্বাচন জেতা যায়। সিপিআইএমের সাংগঠনিক রাজনৈতিক প্রসেস ছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি নির্ভর করে সন্ত্রাস দুষ্কৃতিকারী মাফিয়াদের উপর। বিলোনিয়াতে রোড শো করতে এসে পশ্চিম ত্রিপুরা কংগ্রেসের প্রার্থী সুবল ভৌমিক এই অভিমত ব্যক্ত করেন। এই রাজ্যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলাদা একটা মাত্রা পেয়েছে ত্রিপুরা রাজ্যে। এটা শুধু লোকসভা নির্বাচনে বা লোকসভার বিষয়ের উপরে সীমাবদ্ধ নয়, রাজ্যের এক এক বছরের শাসন নিয়েও মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দানা বেঁধেছে। এমন অব্যবস্থা, অরাজক সরকার, মনে ভারতবর্ষের দ্বিতীয় একখানা নেই, এক বছরে মানুষের অবিশ্বাস তুলে দিয়েছে। তাই সর্বভারতীয় বিষয়ের সঙ্গে রাজ্যে যে সরকার পরিচালনা করছে ভারতীয় জনতা পার্টি, সেই দিকটাও মানুষ নজরে রাখছে, কনসিডারেশনে রাখছে। আমরা নিশ্চিত যে এটা একটা ব্যাপক অংশের মানুষ সবাই আজকে ঐক্যবদ্ধ, তারা জাতীয় কংগ্রেসকে ভোট দেবে এবং জাতীয় কংগ্রেসের প্রার্থী দুটো লোকসভা থেকে নির্বাচিত হয়ে লোকসভায় যাবে। যে আমাদের প্রতিপক্ষকে সিপিএম না বিজেপি, আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় আমাদের প্রতিপক্ষ এখন পর্যন্ত রাজ্য সরকার, কারণ নগ্নভাবে সরকারকে ব্যবহার করা হচ্ছে। বিজেপির এখন এই সরকারটা ছাড়া আর কিছু নেই, তারা ভাবছে প্রশাসনকে কাজে লাগিয়ে এই সরকারের সমস্ত কিছু নগ্নভাবে ব্যবহার করে মাফিয়া দিয়ে দুষ্কৃতিকারী দিয়ে নির্বাচন জেতা যায়। সিপিএম সেটা তার একটা ছোট্ট অংশেই কাজটা করত এই মাফিয়ারা, পাশাপাশি তাদের একটা সাংগঠনিক রাজনৈতিক একটা প্রসেস ছিল করত। কিন্তু আমার ভারতীয় জনতা পার্টি সবটাই নির্ভর করছে সন্ত্রাস এবং দুষ্কৃতিকারী মাফিয়াদের উপর, সুতরাং ওরা ব্যর্থ হতে বাধ্য। দেখবেন অলরেডি বিশেষ করে যেসব অঞ্চলগুলো আগরতলা শহর, আশপাশ অঞ্চল সহ মমস্বল শহরগুলোতে ভারতীয় জনতা পার্টি মুখ থুবড়ে পড়েছে, ধীরে ধীরে সারা রাজ্যের মানুষ বিশেষ করে এডিসি এরিয়ার মধ্যে আমরা দায়িত্ব নিয়ে বলছি, জিজ্ঞেস করবেন যে আমি বলেছি যে বিজেপি পুরো এডিসি এরিয়ার মধ্যে একটা বুথেও পোলিং এজেন্ট দিতে পারবে না। এইরকম ব্যতিক্রম চিত্র আমি আর পূর্বে কখনো ত্রিপুরায় দেখিনি, যে সমস্ত মানুষ একটা দলে সামিল হয়েছে, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস, বিশেষভাবে জনজাতি উপজাতি অঞ্চলগুলোতে। যারা রাজ্যে ৩১% উপজাতি অংশের মানুষ একটি পোলিং বুথে একজন এজেন্ট দিতে পারবে না, তারা কি করে জয়ের আশা করে? রাজ্যে যারা বিভিন্ন ওবিসি সম্প্রদায়ভুক্ত, এসসি কমিউনিটি বিশেষ করে, কারণ এসসির মন্ত্রিসভায় কোনো রিপ্রেজেন্টেটিভ নেই, মন্ত্রিসভা একটা চলছে ৯ জনের, ১২ জন মন্ত্রী হতে পারে, ১০ জন বিধায়ক আছে এসসি কমিউনিটি থেকে, অথচ একজনকে মন্ত্রী করা হয়নি। রাজ্যের এসসি কমিউনিটি সিদ্ধান্ত নিয়েছে এটা ওরা কোনোভাবেই বিজেপিকে ভোট দেবে না। শান্তি চায়, প্রগতি চায়, রাজ্যের উন্নয়ন চায়, বেকার সমাজ তো বুঝতেই পেরেছে ওদের কোনো ভবিষ্যৎ নেই।
বেকারদের নিয়ে কোনো একটি কথাও গত একটি বছরে শুনতে পাইনি, এবং ছাত্র যুব সব অংশের মানুষই আজকে এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে চলে গেছে। আমরা নিশ্চিত দুটো আসন থেকে বিপুল ভোটে আজকে জাতীয় কংগ্রেস জিততে চলছে। শনিবার বিরোনিয়া কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় লোকসভা আসনের কংগ্রেস প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার র্যালি। প্রচার র্যালিতে অংশ নেন প্রার্থী সুবল ভৌমিক, ব্লক কংগ্রেসের সভাপতি অরূপ দেব, প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী সহ কর্মী সমর্থকরা। প্রচার র্যালিটি বিরোনিয়া শহরের পথ পরিক্রমা করে কলেজ স্কোয়ার হয়ে রাজনগর বিধানসভা কেন্দ্রে প্রচার র্যালিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। বিশুদ্ধ পানীয় জল ও বিদ্যুতের দাবিতে শান্তিবাজার তৈকর্ম এলাকায় শনিবার মনপাথর সাবরুম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসীরা। বিশুদ্ধ পানীয় জল ও বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিবাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম এলাকায় ৭ দিন যাবৎ বিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। নেতা মেম্বার পুরক বা অফিস সাদে শাখা দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই না হওয়াতে বাধ্য হয়ে শনিবার সকাল ৬টিকা থেকে মনপাথর বাজার সংলগ্ন এলাকায় আগরতলা সাবরম জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী। অবরোধের খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন এডিশনাল এসডিএম জীবনকৃষ্ণ আচার্যী, শান্তিরবাজার পুলিশের এসডিপিও নির্দেশ দেব ও শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা। দীর্ঘ ২ ঘন্টা ১০ মিনিট অবরোধ চলার পর শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহার প্রতিশ্রুতিতে সকাল ৮টা ১০ মিনিটে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন এলাকাবাসী। অবরোধ তুলে নেওয়ার পর সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে সত্যব্রত সাহা জানান, আজকের মধ্যে ওই এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করে দেবেন ও আজ থেকে গাড়ি করে ওই এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে। এখন দেখার বিষয় ভাইস চেয়ারম্যান কর্তৃক দেওয়া এই প্রতিশ্রুতি কতটুকু কার্যকর হয়। এই এলাকাতে দীর্ঘদিন কারেন্ট না থাকার কারণে অ্যাকচুয়ালি চারিদিকে এই একটা ঝড়ে বিশাল ক্ষতি হয়েছে। অত্র এলাকাতে প্রায় ৩৫০ বাড়ি ধ্বংস হয়ে গেছে শিলাবৃষ্টির মাধ্যমে। সেই কারণে চারিদিকে কারেন্টের পোস্টগুলি ভেঙে গেছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টে অনেক লোক কম থাকার কারণে তারা একসাথে সবগুলি পরিবারে কারেন্ট দিতে পারেনি। দেখ হয়েছে আর বাকিটা আজকে হবে, কিন্তু এলাকার মানুষ জলের জন্য এত বেশি রাগান্বিত হয়েছে যে না আমরা রাস্তা রুকু করবো। তো তাদেরকে আজকে বলা হচ্ছে আজকের মধ্যে আমরা কারেন্ট ঠিক করে দেবো প্রশাসনের তরফ থেকে, এবং আজকের মধ্যে তাদেরকে আপাতত জলের ট্যাঙ্কি দিয়ে জলের ব্যবস্থা করে দিচ্ছি। এই পরিস্থিতিতে তারা আজকে তাদের রাস্তা রুকু মূল্য করছে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। পানিসাগর বিএসএফ হেডকোয়ার্টারে নিজের বন্দুকের গুলিতে আত্মঘাতী এক জওয়ান, বিএসএফ এর নাম পিডি রাও। ঘটনার তদন্তে নেমেছে পানিসাগর থানার পুলিশ। পানিসাগর সীমান্ত সুরক্ষা বাহিনীর হেডকোয়ার্টারে আনুমানিক রাত ৮টা নাগাদ এক সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান তার সঙ্গীকে গুলি করে, যদিও গুলি তার পায়ে লাগে। এর মধ্যেই সে নিজে আত্মঘাতী হয়। আহত জওয়ানকে আগরতলার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। সীমান্ত রক্ষী বাহিনীর অধিকর্তারা এই ব্যাপার নিয়ে মুখ খুলতে নারাজ। তবে যতটুকু জানা গেছে, নিজেদের মধ্যে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে একজন আরেকজনের উপর গুলি চালায়। এদিকে অপর এক জওয়ান সহকর্মীর গুলি চালনা দেখে ভয়ে পালিয়ে যাওয়ার সময় তার পা কেটে ফেলে। আত্মঘাতী জওয়ানের নাম পিডি রাও, ১৩৩ ব্যাটালিয়ন। পায়ে গুলি লাগে অনিল কুমারের, সে ১৩৩ ব্যাটালিয়নে কর্মরত। পা কেটে পায়ে সেলাই লাগে ধনঞ্জয় সিংহ নামে এক জওয়ানের, সে ১৩৪ ব্যাটালিয়নের কর্মী। আচমকা এই গুলির শব্দে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। রাজধানী হারাধন সংঘ এলাকায় একটি বসতবাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেওয়া হলে তিনটি দমকল ইঞ্জিন আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। দমকল বাহিনীর তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে শনিবার তথা ৭ এপ্রিল রক্ষা পেল ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার হারাধন সংঘ এলাকা। এদিন স্থানীয় সময় বেলা ১১:৩০ নাগাদ হারাধন সংঘ এলাকার একটি বাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় এলাকার লোকজন। তারা সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের খবর দেন। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের প্রধান কার্যালয় থেকে একটি ইঞ্জিন ছুটে আসে ও যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুন আরও বাড়তে থাকায় তারা আরও ইঞ্জিনের ঘটনাস্থলে পাঠানোর জন্য খবর পাঠান। সঙ্গে সঙ্গে আরও ৩টি ইঞ্জিন আসে ও অভিযানে নেমে পড়ে। ৪টি ইঞ্জিনের ১ ঘন্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে একটি বসতবাড়ি পুরোপুরি ছাই হয়ে যায়। কাঁচা বাড়ি হওয়ায় সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এর পাশে চারদিকে রয়েছে সুউচ্চ ফ্ল্যাট। আগুন এই ফ্ল্যাটগুলিতে ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত। তারপরও পাশের ফ্ল্যাটগুলির জানালার কাঁচ, জল ও প্রলপ্রণালীর পাইপগুলি পুড়ে গিয়েছে। একাধিক ফ্ল্যাটের বাইরের দিকে পোলেস্তরা আগুনের গরমে ফেটে গিয়েছে। অগ্নিকাণ্ডের সময় বাড়ির লোকজন বাড়িতে ছিলেন না বলে প্রতিবেশীরা জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের শুরু হতে পারে। বাড়ির মালিকের নাম অর্থনাক বলেও জানান প্রতিবেশীরা। মালিকের নাম বিলটু, বিলটুও নাই, বিলটুর মিসেসে চাকরি করে কোর্টে, বাচ্চাটাও স্কুলে গেছে। গ্যাস আর শর্ট সার্কিট দুটো সন্দেহ, আর কারেন্ট তো ছিল না, শর্ট সার্কিটের ভাবনাটা মাথায় নাই। আর গ্যাস গ্যাস ব্লাস্ট করছে, একটা সিলিন্ডার ব্লাস্ট করছে, একটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করছে, আর কিছু জিনিস বাইরে করা গেছে। না না, আগুনের আগে সিলিন্ডার ব্লাস্ট করছে, ভীষণ আওয়াজ ছিল, ব্লাস্ট করলে আগুনটা আরও ছড়ে গেছে। হ্যাঁ, কারণ আমরা দুই তিনজন আসলাম, দৌড়ে ওখানে আসলাম, হ্যাঁ দেখি কিন্তু ধোয়া বেড়ে গেছে। ধোয়া বেড়িতে উইদিন ৫-৭ সেকেন্ডের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলে উঠছে, চারিদিকে আগুন জ্বলে আসছে, তালা আসতো ঘরের মধ্যে, তালা ঢুকে কিছু আলো যাবে, তাও সুবিধা তালা চেকে মারা। আর কিছুক্ষণের মধ্যে একটা সিলিন্ডার ব্লাস্ট করলো, এবং সাথে সাথে ফায়ার আগুন কি মানে একদম চারিদিকে একটা ভীষণ আগুন। আমরা ফায়ার ব্রিগেড কিছু করার নেই, আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিচ্ছি, ফায়ার ব্রিগেড এই অবস্থায় কি কিছুই তাই করা গেছে না, কিছু এটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করছে। আমাদের কাছে একটা খবর আসলো যে ডিম সাগরের পাশে একটা আগুন হলো। আমরা সঙ্গে সঙ্গে আসে দেখলাম যে ঠিক অর্ঘ নাগ বাবা রবিনাথ ওনার বাড়িতে আগুন। তো এর সঙ্গে সঙ্গে আমরা আগরতলা নিয়ার স্টেশন আগরতলা এবং কুঞ্জবন আমরা নিউটিউন চারটে ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে আসে। আধা ঘন্টার মধ্যে আগুন মোটামুটি ফুললি কন্ট্রোলের মধ্যে চলে আসছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আমরা জানতে পারি নাই, তবে আগুন মহারাজগঞ্জ বাজার, নেতাজি রোড এবং সেন্ট্রাল রোডের ব্যবসায়ী বৃন্দদের কাছে ভোট প্রার্থনার জন্য বেরিয়েছেন। ব্যবসায়ীদের সঙ্গে মিলিত হয়ে এক অভূতপূর্ব সাড়া পেয়েছেন বলে জানান বিধায়ক আশিস সাহা। আমরা মূলত আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী প্রতিমা ভৌমিককে নিয়ে মহারাজগঞ্জ বাজার
নেতাজি রোড এবং সেন্ট্রাল রোডের যারা ব্যবসায়ীবৃন্দ তাদের সঙ্গে আজকে ভোট প্রার্থনা করার জন্য আমরা সকলে বেরিয়েছি। তো এটা এক কথায় বলা যায় যে অভূতপূর্ব সাড়া, শুধু ভোটারদের পক্ষ থেকে সাড়া নয়, আমরা যতটা আজকে ব্যবসায়ীদের সঙ্গে মিলিত হয়ে যা বুঝেছি যে আমাদের বিগত সরকারে এবং আমাদের রাজ্যের বর্তমান সরকারে এই উন্নয়নমূলক কাজে মানুষের মধ্যে যে একটা ব্যাপক আশার সঞ্চার হয়েছে তার প্রতিফলন আমরা দেখেছি এবং মডেল ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদেরকে যে কেন্দ্রে নরেন্দ্র মোদীজিকে শক্তিশালী করতে হবে, নরেন্দ্র মোদীজির সরকারে আমাদের প্রতিনিধি পাঠাতে হবে, এই উৎসাহ উদ্দীপনা ভোটারদের মধ্যে আজকে আমরা পরিলক্ষিত করেছি। আমাদের বিশ্বাস আমরা আমাদের প্রত্যাশিত যে ফলাফল সেটা তো আমরা পাবই, ব্যাপক ব্যবধান করে তোলার ক্ষেত্রে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, ভোটাররা আজকে তাদের স্বউদ্যোগে বেরিয়ে এসে আমাদের মাননীয় প্রার্থী শ্রীমতী প্রতিভা ভৌমিককে আশীর্বাদ জানাচ্ছে, ওনাকে সমর্থন জানানোর জন্য তারা উৎসাহিত হয়ে বেরিয়ে এসছে। এর থেকে আমাদের বদ্ধ ধারণা যে আমরা ব্যাপক ব্যবধান গড়ে তুলে আমাদের প্রার্থীকে জয়ী করতে পারব। আমাদের প্রার্থী সকলের কাছে আশীর্বাদ চেয়েছে, আহ্বান রেখেছে যে আগামী দিন ত্রিপুরার উন্নয়নকে আরও গতিশীল করার জন্য, আরও দ্রুততার সঙ্গে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ওনাকে বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা আশাবাদী যে এই রাজ্যের মানুষ ব্যাপক ব্যবধান গড়ে এই রাজ্য থেকে দুজন সাংসদকে আগামী দিন ভারতীয় সংসদে প্রেরণ করছে। ধন্যবাদ। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বাংলাদেশি চোরের দৌরাত্বে অস্থির করিমগঞ্জ চম্পাবাড়ি এলাকায় একজন বাংলাদেশি চোরকে আটক করে এলাকাবাসী ও বিএসএফ এর হাতে তুলে দেন। সীমান্ত রক্ষী বাহিনীর কর্তব্যের গাফিলতির ফলে চোখে ধুলো দিয়ে বাংলাদেশি চোরের দল করিমগঞ্জ চম্পাবাড়ি এলাকায় প্রবেশ করল। নিশা সীমান্ত অতিক্রম করে চম্পাবাড়ি এলাকাতে গরু চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেছিল আটজনের এক চোরের দল। এলাকাবাসী লাল মিয়া নামক এক বাংলাদেশি চোরকে আটক করল। লাল মিয়ার বাড়ি বাংলাদেশের বড়লেখা এলাকাতে। চোরের সঙ্গে উদ্ধার হয় দুটি গরু। উত্তেজিত জনতা লাল মিয়াকে উত্তম মধ্যম দিয়ে বিএসএফ এর হাতে তুলে দেয়। বর্তমানে লাল মিয়ার পাথারকান্দি প্রাথমিক চিকিৎসালয়ে চিকিৎসা চলছে। কেমনে ইয়োটারে ফাইলা আসলো? এই মানুষটারে মানে চম্পাবাড়ি টি গার্ডেনে তারা ডিউটি করতে আসিল। তারা ডিউটি অবস্থাতে চার পাঁচজন মানুষ গরু নিয়ে যেতে আসিল। তারা ধাওয়া করছে, যখন সব বাকিগুলা ভাগিয়া গেছে আর একজনকে ধরছে, ধরিয়া রাখছিল। আর আমার সোনাখিরা চেকপোস্টে আমার খবর দেয়, তখন আমি তড়িঘড়ি করিয়া ছয়টার সময় অটো দিয়ে যাই। তারা দেখি গিয়া এই অবস্থাতে নাম সাম জিজ্ঞাসাবাদ করি, যখন তারা বুঝে নাম কয়, বাংলাদেশের অ্যাড্রেস দিয়া তার নাম কয়। তার নাম কি? নাম লাল মিয়া। বাড়ি? বাড়ি এলো গিয়া আপনার গাছবা। কোন ডিস্ট্রিক্ট পড়ে বাংলাদেশ? বাংলাদেশ মৌলভী, মৌলভী বাজার। আর কতজন আসিল তার লোক? তার সঙ্গে আসিল পাঁচ থেকে সাতজন মানুষ। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। আইজিএম হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, এছাড়াও ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্যরা। একদিকে রক্তদান শিবির, অন্যদিকে জিবি হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী সুদীপ রায় বর্মণ। শনিবার আগরতলার আইজিএম হাসপাতাল ও জিবি হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা জে কে দেববর্মা সহ অন্যান্য হাসপাতালের ডাক্তাররা। এদিন রক্তদানের পাশাপাশি জিবি ও আইজিএম হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন মন্ত্রী সুদীপ রায় বর্মণ এবং ডাক্তার ও সেবিকাদের সাথে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তারপর রক্তদান শিবির ঘুরে দেখেন, তারপর সংবাদ মাধ্যমকে বলেন, সাধারণত ইলেকশন মাসগুলোতে আমাদের
কম হতো বিগত দিনগুলো আমরা দেখতে পেরেছি। কিন্তু এবছর আগের থেকেই আমরা রেডি ছিলাম যে রক্ত সংকট যেন তৈরি না হয়, কারণ মাসখানেক আপনারা জানেন খানিকটা সংকট দেখা দিয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সংস্থায় গিয়ে এসছেন রক্তদান করার জন্য। আজকেও আমার এই আইজিএম হাসপাতালের কর্মীরা, জিবি হাসপাতালের নার্স মা বোনেরা ওনারা রক্ত স্বেচ্ছায় রক্তদান দেবে এবং লাগাতার এই মাসে আমাদের লাগাতার এই রক্তদান কর্মসূচি আমরা আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম, সেগুলো চালু থাকবে। আমি আবার আপনাদের মাধ্যমে নানা সংস্থাকে অনুরোধ জানাবো, তারা যেন বছরে তিনবার রক্তদানের স্বেচ্ছায় এগিয়ে আসে এবং ব্লাড ব্যাঙ্কগুলোকে সফল করে। মন্ত্রী সুদীপ রায় বর্মন রক্তদানের পাশাপাশি হাসপাতাল পরিদর্শন করে ডাক্তার সহ সেবিকাদেরকে জানান হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে যাতে কোনো ধরনের অভিযোগ না আসে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। কৈলাসহর তীর্ণ হওয়ারের বাঘাচোরা গ্রামে সিজনার বাঁধ নির্মাণ নিম্নমানের বলে অভিযোগ উঠছে পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে। গ্রামবাসীরা জানায় যেভাবে বাঁধ নির্মাণের কথা সেভাবে বাঁধ তৈরি হচ্ছে না, বাঁধ নির্মাণরত শ্রমিকদের টাকা নিয়ে তালবাহানা করছে। কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে দেওড়াছড়া এডিসি ভিলেজের তিন নং ওয়ার্ডের বাঘাছড়া গ্রামে পিডিএফ এর টাকায় সিজনাল বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি চলছে। শুধু দুর্নীতিই নয়, কিছু কিছু জায়গায় কাজ না করে পুরো টাকাই হাফিজ করে দিচ্ছে এডিসি ভিলেজের সেক্রেটারি এবং স্থানীয় মাতব্বররা। প্রতি বছরের ন্যায় এবছরও পঞ্চায়েতের পিডিএফ ফান্ডের টাকায় বাঘাছড়া গ্রামে অবস্থিত ছড়াতে সিজনাল টেম্পোরারি বাঁধ চারটি জায়গায় করা হবে বলে পঞ্চায়েত কর্তৃপক্ষ স্থির করে। চারটি বাঁধের মধ্যে তিনটি বাঁধ তৈরি হবে ৩০,৬০০ টাকায়, একটি বাঁধ হবে ৯,৬০০ টাকায়। পঞ্চায়েত সেক্রেটারি দিগেন্দ্র দাস এবং এলাকার দুই মাতব্বর আয়ুব আলী ও আজমান আলী তিনজনে মিলে ২৫০ টাকা দিয়ে পাঁচজন শ্রমিক দিয়ে ১২৫০ টাকা খরচ করে একটি বাঁধ নির্মাণ করে এবং অন্য শ্রমিক দিয়ে ৩,৫০০ টাকা দিয়ে আরও দুটি বাঁধ নির্মাণ করে, কিন্তু শ্রমিকদের আজ পর্যন্ত টাকা দেয়নি। বাঁধ নির্মাণের তিন দিন পর বাঁধগুলি ভেঙে যায়। দেওড়াছড়া পঞ্চায়েত বাঘাছড়া গ্রামে জলের বাঁধ আইছিল, তে বাঁধটা আমার গিয়া আজমান আর নিতাই আর আয়ুব তারা হচ্ছেন কেসে করিলাও তোমরা বাঁধ, আমরা খুঁজি বাঁধ যে আইলো এটা কত টাকা করি, তারা খুঁজে দুইটা বাঁধে আইছে ৫,১১,০০০ মোট, তে আমরা দুইটা দিয়ে তিনটা খরাইম, হ্যাঁ তিনটা খরাইমু, তে আমরা ১৫,৩০০০ টাকা দিলাম তোমরারে, ১৫,০০০ টাকা আমরা খাইতাম তিনজনে কইয়া আমরা ৩৫,০০০ ফুলাইয়া লাগাইছেন ক্যাশে। খাস আমরা শেষ করছি ৭ জন মানুষে, খাস শেষ করার পরে আমরা টাকা দেবো কইন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট কই দেবো কইছি যে তাহলে তো ওয়ার কার্ডার আছে আপনার ওয়ার কার্ডার দেখাও, এখন আমরা খুব মানে শুনছি যে ১০,২০০ টাকা স্যাংশন, এখন আমরা কইছি তো আমরা সম্পূর্ণ টাকা লাগবো, এখন তারা আমরা ক্যাশেও টাকা দিল না, অ্যাকাউন্ট নাম্বারও নিল না, আর কোনো মাতো নাই। বাঁধ দেওয়ার ৭ দিন পরে বাঁধটা ভাঙি গেছে, কি বান্ধর নিচ দিছি আমরা ৫ ফুট, উপর দিছি ৩ ফুট, তারা হয়েছে সিক্রেটারি ফটো উড়াই আনি, বস্তাও নাই, এটা আমরা বাঁশ আনিয়া তরজা খুঁটিয়া প্লাস্টিকের মতো দয়া সাইডে দিয়া আমরা বাঁধটা দিছি। তো এই টাকাটা কি তাহলে মানে পঞ্চায়েত সেক্রেটারি এবং মেম্বাররা মারি দিছে? মেম্বার আর পঞ্চায়েত সেক্রেটারি, আমরা একদিন পঞ্চায়েতে গেছি সিক্রেটারি খুঁজাইতাম, সিক্রেটারি নাই আইছে না, এখন আমার লগের একজন দেখে এক একটা বাঁধে মোটামুটি কত টাকা করে বরাদ্দ আসলো? এক একটা বাঁধে ১০,২০০ করে। তো তিনটা বাঁধে কত আসলো? তিনটা বাঁধে ৩০,৬০০ ৩১,০০০ তো আপনারা কত পাইছিলেন, কত দিব কইছিল? আমরা কইছিল ৩,৫০০ দিব। তো এটাও এটাও দিছে না? এটাও দিছে না, পুরো টাকাটা হাফিজ করে লিছে। হ্যাঁ, কি কাজ করছেন? এই তো বাঁধে। তো এখানে মানে মানে কি কিভাবে কাজ করছেন, কয়জনে করছেন? ৫ জনে কাজ করছি, আর ২৫০ করে হাজিরা দিছি আমরা রে, কাজ করাইছে আয়ুব আজমান, কাজ করানোর পরে আমরা তো সন্ধ্যার সময় ২৫০ করে হাজিরা দিছে দেওয়ার একদিন, তো একদিন এখন ১০,০০০ না ৫,০০০ কোনো এখানে কোনো কথাবার্তা কিছু হয়েছে না, না হওয়ার আগে আমরা ২৫০ টাকা দিয়ে তারা আমরা বুথ দিয়া গেছে কি, এখন তাই আমরা কয় কি
যে এখানে আর তো নাই, তোমরা 250 টাকা করিয়ে তোমরা নেওগে। তিন দিন পরে বান ছাড়িয়ে গেছে কি? অন্যদিকে চতুর্থ বাঁধটি 9,600 টাকা দিয়ে গ্রামবাসী সুভাষ উরাঙ্গের বাড়ির সামনে ছড়াতে করার কথা থাকলেও বাঁধ নির্মাণ না করে পুরো টাকাটাই হাফিজ করে দেয়। সবার কাজ এখানে আইছিল চারটা বান, চারটা বানের মধ্যে তিনটা বান হয়েছে, মোটামুটি কাজ হয়েছে। কাজ হওয়ার পরে তো এটা বৃষ্টি হয়ে যাতে বান নিচে গিয়ে এখন আমার বাড়ির সামনে যেটা সুভাষ রঙের বাড়ির সামনে যে বান হওয়ার কথা সেটা তো মোটেই কাজ ধরা হয়েছে। কত টাকা সংশোধন আসলো? কত জানি 9,600। মানে এই টাকা 9,600 টাকার যে বরাদ্দ আসলো এই বাড়টা আপনার বাড়ির সামনে হয়েছেই না? হয়েছেই না। আর এছাড়া পঞ্চায়েত এলাকা যে তিনটা বান হয়েছে এই কাজগুলো কেমন হয়েছে? এই কাজগুলো তো দশ হাজার করে শেষ বান্ধ দেখছি না। তারা তো কালকে তর্ক বিতর্ক হয়েছে যে বান্ধ দেওয়া বলে দেওয়া, আমরা তো দেখছি না কোন জায়গায় বান্ধ। গ্রামবাসীদের বক্তব্য হলো টেম্পোরারি বাঁধ তৈরি করে দুই সাইডে বালুর বস্তা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি, খুব নিম্নমানের কাজ করেছে যার ফলে তিন দিন পর বাঁধ ভেঙে যায়। অথচ এই বাঁধ ছয় মাস টিকে থাকার কথা ছিল। গত এক মাস পূর্বে এই বাঁধ তৈরি হলেও আজ পর্যন্ত টাকা পায়নি শ্রমিক। বাঁধটা যেটা হয়েছে এটা কিন্তু আমরা গ্রামবাসী জানি না, কিন্তু এটা পঞ্চায়েত মেম্বার আছে, মেম্বারে করাইছে, তার কীরকম করাইছে এটাও আমরা জানি না। সেই বানটা কিন্তু বান দেখা গেছে যে দুই একদিন পরে বানটা ভাঙিয়ে গেছে গিয়া, এটা মানুষের এমন কোনো উপহারে কোনো কাজও লাগছে না। বাড়টা কীরকম হওয়ার কথা আসলো? ওয়ার যেইভাবে কথা আসছিল সেইভাবে হয়েছে না। তো একজন আপনি একজন মানে শিক্ষিত নাগরিক হিসাবে বা এই গ্রামের মানুষ হিসাবে আপনি এই বিষয়টা নিয়ে কী করবেন? হয়েছে না কাজটা, তো এটা তো দুঃখ প্রকাশ করি আমরা, কিন্তু সঠিকভাবে যেইরকম হওয়ার কথা আসলে সেইভাবে হয়েছে। বাগাছড়া দুইটাতে একটা দুইটা আছে 10,200 করিয়া, একটা কাজ করাইছে তারা 1,250 দিয়া আর একটা করাইছে 3,500 দিয়া। কাজ করানোর তিন দিন বাদে বানটা ভাঙিয়ে গেছে গিয়া। আর সুভাষ উরাঙ্গের বাড়ির সামনে যে বান্ধ আছে এটা বানটা টোটালি করাইছে না। আর দৈনলাল গড়ের বাড়ির সামনে একটা বান্ধ আছে, এটা তারা 6 জন দিয়ে 250 টাকা করিয়া আজিরা দিয়ে এটা করাইছে, এটাও ভাঙিয়ে গেছে গিয়া সব। আমরা পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে যাওয়ার বাদে সেক্রেটারিরে জিগাইলাম, সেক্রেটারিয়ে থুতুমুতো করে যে ভাই আমি করিয়া দিমু, তো এই না সেই না এটা করিয়া করিয়া আমরা অনেকদিন গাড়াই লাইছি। প্লাস আমরা জলের খাওয়ানোর জলের খুব অসুবিধা। আমি গেছি সেক্রেটারির কাছে, ওই চিনিবাঙ্গার একবার রাস্তা অবরোধ দিয়েছিল, এখানেও গেছি। যাওয়ার পরে DWSR অফিসারে আমারে কইছে ভাই তোমরা এখানেও জল যাইব, তুমি কোনো চিন্তা ধারণা করিও না। সেক্রেটারিও আমার প্রতিশ্রুতি দিয়েছে তোমার এখানে কালকে থেকে জল যাইব। এখন আমরা খুব অসুবিধা, জল যেন খাইলাম, এই জলগুলো খাইলে মানুষ রুগইয়া মরব, এরকম আমরা জল ফুটে ফুটে খাইতেছি। তারা কোনো জলের কোনো প্রস্তুতি নিজে না, রাস্তার কোনো প্রস্তুতি নিজে না, এই বান্ধও তারা মারিয়া খাইল। এ ব্যাপারে পঞ্চায়েতের সেক্রেটারিকে জিজ্ঞাসা করা হলে উনি কোনো কিছু বলবেন না বলে জানিয়ে দিয়েছেন। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। পথ দুর্ঘটনার মামলায় জনৈক ব্যাংক ম্যানেজারের TR-01AR-0655 নম্বরের গাড়িটি আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ থানায় নিয়ে আসার পর থানা থেকে উধাও হয়ে যায় গাড়ির স্পিকার সহ খোপার। জনৈক ব্যাংক ম্যানেজার প্রত্যক্ষ করার পর এ বিষয়ে জানাতেই থানাবাবুরা অসহযোগিতার পাশাপাশি চুরির প্রমাণ চাইলেন। রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে আমজনতা কোথায় যাবে, এমন প্রশ্নের উকিঝুঁকি দিচ্ছে এলাকায়। তেলিয়ামুড়া থানার কাজকর্ম যে নড়ে পড়ে তা আমরা প্রতি মুহূর্তে সংবাদ পরিবেশন করে সমাজ ব্যবস্থাকে জানান দিয়েছিলাম। এর পরেও সূত্রে যায়নি পুলিশ, ফের গুরুত্বপূর্ণ অভিযোগে আবারও সংবাদের শিরোনামে তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষ। ঘটনা চলতি বছরের 28 ফেব্রুয়ারি স্থানীয় ইচারবিল এলাকায় জনৈক ব্যাংক ম্যানেজারের TR-01AR-0655 নম্বরের গাড়িটি পথ দুর্ঘটনার কবলে পড়েছিল। এরপর দুর্ঘটনার মামলায় এই গাড়িটি তেলিয়ামুড়া থানার পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছিল। এরপরই ঘটে বিপত্তি। তেলিয়ামুড়া ট্রাফিক DSP সাহেবের গাড়ির চালক
অপু দাস, সে খোয়ায় এমটি পড়েছিল, কিন্তু বর্তমানে অপু তেলিয়ামুড়া থানায় কর্মরত। তার নিজেরও একটি TR02J0608 নম্বরের গাড়ি আছে থানায়। শনিবার ব্যাংক ম্যানেজার মানিক দেবনাথ থানায় যায় গাড়িটি আনতে। ব্যাংক ম্যানেজার প্রত্যক্ষ করেন গাড়িতে স্পিকারসহ হুপারটি নেই। ম্যানেজার মানিক এই বিষয়টি থানায় জানায়। পরে থানার জনৈক পুলিশ অফিসার অপু দাসের গাড়িতে চার্জ করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে। এক্ষেত্রে থানার ওসির অসহযোগিতা। থানা কর্তৃপক্ষ ব্যাংক ম্যানেজারের কাছে চুরির প্রমাণ চাইলেন, যা পুলিশের অত্যন্ত লজ্জাজনক অধ্যায়। আমরা সর্বদা সত্যটা পরিবেশিত করি, কিন্তু পুলিশ যে সোদ্দাতে চায় না। এই চুরির ব্যাপারে থানার এক অফিসারের বক্তব্য জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কিছুই বলতে চায়নি। আমার গাড়ি হুন্ডাই i10 গত মাসের 28 তারিখ দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। হওয়ার পর আমি ওইখান থেকে আমার গত মাসের 28 তারিখ বলতে ফেব্রুয়ারি 28 না মার্চের 28? ফেব্রুয়ারি 28 আমার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। অন্য একটা গাড়ি আমার গাড়িকে ধাক্কা দেয়, তারপর আমিও সেই ধাক্কার কারণে অসুস্থ হয়ে যায়। তো ওই দিনের পরে ওই সময় ওই স্পটে থেকে পুলিশ গেছেন। পুলিশ গিয়ে আমার গাড়িটা উঠে আনছেন, এটা থানাতে নেওয়া হয়েছে। থানাতে আনার পরে আমি FIR করছি ওই গাড়ির বিরুদ্ধে, যে গাড়ি আমার গাড়িতে ধাক্কা দিছিল। তো বাকি প্রসিডিওর যা যা আছে এর মধ্যে আমি কমপ্লিট করে নাই। তারপরে গত পরশুদিন আমি উকিল ধরে বিল আনাইছি কোর্টের থেকে। আনার পর আজকে যখন আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যায় এবং আমি গাড়ি গ্যারেজে ঢোকানোর জন্য আইছি, থানাতে আয়া দেখি আমার গাড়িটা ওইখানে আসছিল এবং আমি সামনে সব কিছু জল ঢোকায় আসছিল। তো ঢোকার পর আমি জল পরিষ্কার করে যখন পেছনে যাই, কারণ গাড়ির চাকাটা লিক হয়ে গেছিলো, ভাবছি যে পেছনে আমার পাম্পার আছে, ওটা পাম্প করবো। যখন আমার ডিক্কি খুলি, খুলা দেখি ওইখান থেকে আমার একটা বেস উফার, এটা পায়োনিয়ারের উফার একটা, প্রায় 30,000 টাকা মূল্য এটা, এবং গাড়ির টুল, গাড়ি ঠিক করতে যে টুলস থাকে সে টুলসের একটা সেট ছিল, সে টুলসের সেট এবং গাড়ির ওয়াশ করার বিভিন্ন সামগ্রীও ছিল, সেগুলা গাড়িতে পাই নাই। বাবুকে ফোন করি, এখানে SI, উনি সাথে সাথে আইসেন, আয়া দেখছেন। উনি কি এই কেসের আয়ু? হ্যাঁ, উনি এই কেসের আয়ু, এবং উনি খুবই ভালো সজ্জন ব্যক্তি। প্রথম থেকে উনি খুব আমার হেল্প করতেছে, বিদ্যেশ্বর বাবু। কিন্তু আমি কোনো যে বড়ো তেমন আমি সাপোর্ট পাইছি না প্রথম দিন থেকেই, কারণ আমি যখন আমার গাড়ি নিয়ে এখানে আইছি, তো উনি যে ওসিবাবু আছেন উনি গাড়ি না দীক্ষাই কইতাছে গাড়ি খুব স্পিডে আসছিল। আচ্ছা, মাল ডিজে চুরি তখন তাই কী গেছে? এখন চুরি যাওয়ার পর আমি যে সময় এখানে কমপ্লেন করলাম থানার ভেতরে আইসেরা, তখন তারা কইছে দীক্ষা আমার অতি সত্য জানাইব। তো আমার যে কোনো একজন দাদা ফোনও করছে ওসিবাবুরে যে আপনার এই জিনিসটা দেখেন, তখন তাই না একটু মন্তব্যটা আমার ঠিক লাগছে না। ওনাকে একটা নেগেটিভ একটা কোয়েশ্চেন করলো যে গাড়ির ভিতরে সেই মালগুলা আসছিল কি না, সেটা কীভাবে প্রমাণ হইব। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে না ওসিবাবু। তো আজকে যখন বিদ্যেশ্বরবাবু যে গাড়ির সব কিছু কাজ দেখতেছেন, উনি এই গাড়িটা দেখলো যে এই গাড়ির ভেতর আছে, এই গাড়িটা হইতে আছে এখানে যে ট্রাফিকের DSP ওনার ড্রাইভারের গাড়ি, ওনার নাম হইতেছে অপু দাস, ওনার গাড়ির ভেতরে আমার ওই সেই পায়োনিয়ারের বক্সটা পাওয়া গেছেন। সাথে সাথে আমি আমার ডাকা হয়েছে, বিদ্যেশ্বরবাবু ডাকছেন, আমি এসেরা সেটা শনাক্ত করতে পারছি যে ওই জিনিসটা আমার। তো এখন মামলা করছেন অপু দাসের বিরুদ্ধে? এখনও মামলা করা হয়েছে না, আমি এটা একটা লিখিত অভিযোগ দায়ের করুম ওর বিরুদ্ধে, যাতে একটা আইনত ব্যবস্থা নেওয়া হয়। তেলিয়ামুড়া থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, প্রহর 24। শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদগুলো আরো একবার। শাসক বিজেপি দলের লোকসভা দুটি আসনে মনোনীত প্রার্থীদের পাশাপাশি কংগ্রেস দলের প্রার্থীরাও ভোট প্রচারে ঝড় তুলছেন। বিশুদ্ধ পানীয় জল বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল শান্তিরবাজার তৈকর্ম এলাকাবাসীরা। প্রহর 24 সংবাদ।
এই পর্যন্তই, আমরা সতর্ক আপনাদের জন্য। নমস্কার।